সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক দেখছেন শেষ মুহূর্তের হাট। আজ হচ্ছে ২৯ এপ্রিল ২০২২, রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে। তো কী ধরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো দেব। এটা হচ্ছে এখন বলেছি আপনাদের যে শেষ মুহূর্তের হাট চলছে। বয়স তো কত চাইছেন এখন? ১২২। সকালে কত কইছিল আর এখন কত কয়? ১০৫ বলেছিল, এখন ১০০ বলে ৫০০০ নাই। মানে সকালে ১০৫ বলছিল, এখন ১০০ বলে, ৫০০০ টাকা নাই। তো এখন কি বেচবেন না বেচবেন না? ১০০ দিবেন না, ১০৫টা হইলে তাও তাও মুখামুখি হইলে দেওয়া যাইতো, নাহলে দিতেন না। দর্শক শুনছেন যে সকালে বলছিল ১০৫, এখন বলে ১০০। আমরা ৫ কমে গেছে, তার মানে বাজার এখন নিম্নমুখী, নিম্নমুখী বাজার। আমরা দেখছি শুনছি, দেখি আরো কিছু গরু ওই পাশে রয়েছে, সেগুলোর একটু তথ্য নেই। এখানে আরেকটু দেখছি আমরা, আমরা সকাল আর এখনকার দামের পার্থক্যটা একটু জানার চেষ্টা করি। বয়স তো ২০০০, সকালে কত কইছিল গরুটার দাম, এখন কত কয়েছে? ১২০০০, ৩০০০ নাই, ৩০০০ কমে গেল। মানে বেশি লাভের আশা করি বা গিয়া কমে গেল। লাভ কি হচ্ছে এখন? হচ্ছে না, তাও লাভ হলে গরু থন, তাহলে তো এখন আরো বেশি লস নাকি? তা এখন কত এটা দিবা চাচ্ছেন? ২০০০০, ১২০০০০। দর্শক শুনছেন যে সকালে বলছিল, আর বিকেলে কত বলছিল আমরা সেই তথ্যগুলো, এখন কত বলছে সেই তথ্যগুলো আমরা আপনাদের দিচ্ছি। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং শেষ মুহূর্তের বাজারে যে দামের ফারাকটা হয় আপনাদের সেটা জানানোর চেষ্টা করছি। এখানেও আরেকটি গরু দরদাম কত? ১০০০ কত? ৯৩ চাইছে কত? ৫, ১০৫। পিএসপি আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। এখানে কানে মুখে কথা বলছেন, আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তোমাকে কই ৫১০০ কোথা থেকে আসছো? চাঁদপুর থেকে। কেমন বাজার দেখছেন এখন? বাজার আছে মোটামুটি। দেখেন একটা জিনিস বুঝতে হবে, আমরা আসি বলেই আপনারা ঠিকই আছেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ব্যাপারই বলেন, এখানকার লোকাল খামারে বলেন, যারা কৃষক বলেন তারা। আচ্ছা, তো এখন কটা কিনছেন এখন পর্যন্ত? ১২-১৩টার মতো হয়েছে। কেমন দামে কিনছেন আপনি? ভালো, আজকে শুনলো আজকে মোটামুটি দর্শক শুনছেন চাঁদপুরের ব্যবসায়ী শেষ মুহূর্তের বাজারে আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই তথ্যগুলো আমরা আপনাদের দিচ্ছি। আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি বাধ্য হয়েছি, স্টুডেন্ট দেখছে, খামারে দেখছে, ওরা ১৫-২০০০ দাম বেশি চাইবে, সেই জন্য আপনি দেখেন আমার ড্রেসআপ মনে হয় যাবে, এখন ব্যাপার বাধ্য হয়েছি। কিন্তু আপনি গরুটা উঠার পর আমি আবার স্টুডেন্ট হয়ে যাবো, ড্রেসআপ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন বাধ্য হয়েছি এই কারণে। মানে ব্যাপারই না সাজলে গরু কেনা যাচ্ছে, গরু কেনা যাচ্ছে না। দর্শক শুনছেন আমরা একজন স্টুডেন্টের সঙ্গে কথা বললাম, উনি বলছেন চাঁদপুর থেকে এসেছেন এবং গরু কিনছেন শেষ মুহূর্তের হাটে। আমরা সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দিচ্ছি। ৯৫, সাইওয়াল ৯৫ পর্যন্ত। কত নিলেন, কত নিলেন ভাইয়া? ৯৫। দর্শক শুনছেন যে ৯৫০০০ পর্যন্ত গরুটি কিনলেন উনি। আমরা এই পাশেও আরেকটি গরু দেখছিলাম, আমরা একটু কথা বলি এবং জানি শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো কিনছেন। ভাই আমার ভাই কত বলতেছে দাম? ১৫, এখন বলতেছে ১৫, আর সকালে কত বলছিল?
18 পর্যন্ত বলছে 3000 কম, আমার গরুটা কিনা 18000 টাকা, তখন দেন নাই, তখন তো দেন নাই, তখন দেন 18000 টাকা গরু কিনা, হ্যাঁ কিন্তু এখন তো কম বলছে ভাই, লস কি করব, লস করলে বিক্রি করব না, এখন বিক্রি করবেন না, আমার সম্পর্কে ভালোভাবে জানেন, হ্যাঁ বাজার যতই পড়ে থাক আরো 10টা কিনবো, পড়লে কিনবেন, পড়লে কিনবো, আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন আজকে বাজার কিরকম পড়ছে ওনারা বলছেন, আমরা দেখছি আরো কিছু তথ্য আমরা দিই, আচ্ছা আচ্ছা আমরা দেখি আরো কিছু তথ্য আমরা নেই, এই পাশেও কিছু গরু দেখছি আমরা, সেই গরুগুলো একটু দেখে আসি, 90000 টাকা দাম, দুই দাঁত দাঁত নাই, কত চাইছিলেন এটা, লাখের নিচে 125, সকালে কত কইছিল দাম এটা, 15, আর এখন কত কইছে, 12, 11, 12, তো কেমন টার্গেট, কেমন কিনাতে মেলায় 20000, 20000 কেনা, দর্শক শুনছেন যে 20000 কেনা, আমরা দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের একটু দেই, আমরা এখানে আরেকটি দেখছি, বয়স তো 2000, তো বেচিবা পারলেন না কেন, বাজার খারাপ, সকালে কত কইছিল গরুটার দাম, 32, 1,32,000, আর এখন কত কইছে, 28, 4000 কমে গেল, তো এখন কি করবেন, আমরা দেখছি আরো কিছু গরু রয়েছে, এই যে ভাইয়ের কাছে একটা, ভাই মাথায় হাত দিয়ে আছে, কারণটা আমরা একটু জানতে চাই, বাজার খারাপ ভাই, বাজার খারাপ, জমি বেচো টিকবে না, জমি বেচো টিকবে না, টিকবে না, ক্যাশ আসবে না, তো এই যে গরুটা দেখছি আমরা ভাই, আপনি সকালে কত দাম পাইছিলেন গরুটা, সকালে দাম কইছিল 1,70,000, 1,70,000, আর এখন কত বলতেছে, এখন বলতেছে 65,66, 65,66, তার মানে আপনার 5,000 থেকে 4,000 টাকা কমে গেছে, এই কারণে বলছেন বাজার, এই জন্য মাথা হাত, মাথায় হাত, এই কারণে, এখন কি করবেন, এখন না হইলে ঘুরে লয়ে যাই মো, বলা দামটা দিলে বিক্রি, হ্যাঁ বলা দামটা দিলে বিক্রি দিব, বলা দামটা দিলে বিক্রি দিবেন, চাইছিলেন কত গরুটার দাম, চাইছিলাম 190, 90, আচ্ছা দর্শক শুনছেন যে 190 চাইছিল, এখন 1,65,66 বলতেছে এখন, আর সকালে বলছিল 1,70,000, 70,72, কিন্তু তখন দেননি, আমরা দেখছি আমরা শুনছি, হ্যাঁ ফার্ম আছে কোথায়, কোথায়, নসিপুর, আচ্ছা আচ্ছা, আমরা শুনছি এবং দেখছি, দেখি আরো আরো কিছু তথ্য আমরা নেই, এই পাশেও বেশ কিছু দেখছি, এখানে আরেকটু দেখছি আমরা, শেষ মুহূর্তের বাজারে যে আজকে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, এখানেও আমরা আরেকটি গরু দেখছি, আমরা সেটার একটু তথ্যটা নিয়ে নেই, কত কয় এখন ভাই, 1,20,000, 1,20,000 কয় এখন, আর সকালে কত কইছিল, সকালে দাম কইছিল 25, 22, 22 থেকে 25 সকালে বলছিল, এখন বলে 1,20,000, শুনছেন, তা এখন কি করবেন ভাই, বাড়ি লস, ঈদের পরে খাটো গরুটা, একটু খাটো, দর্শক শুনছেন গরুটা, গাড়িটা খাটো, ঝালিয়াতে মানে 27,000, দর্শক শুনছেন যে 27,000 হলে উনি দেবেন, 1,27,000, আমরা দেখছি শুনছি, আমরা এই পাশেও আরেকটি গরু দেখছি, এই যে দেখাচ্ছি, সকালে কত কইছিল, সকালে 90 বলছিল, আর এখন কত কইছে, 90 কম কয়, কিছু কম কয় বা ওইরকম কয় দেন নাই, কি করবেন এখন, তাহলে কি করবো, ঘুরে নিয়ে যাবো, ঘুরে নিয়ে যাবে, আর চাইছিলেন কত, 1,10,000, 1,10,000, দর্শক শুনছেন 1,10,000, আমরা শুনছি দিনাজপুর জেলার
আমবাড়িহাটে আজকে যে শেষ মুহূর্তের বাজার চলছে, আমরা সেই বাজারের তথ্যগুলো আপনাদের দিচ্ছি। তো আপনারা চিন্তা করবেন যে কখন আপনারা গরু কিনবেন, কারণ বিক্রেতারা সকালে যে দামটা পান তখন কিন্তু গরু ছাড়েন না, ওনাদের এই একটি দোষ। এখন গরুর প্রতি 3-4 হাজার টাকা আপনারা নিজেই শুনলেন যে কম বলছে। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। হাত খারাপ।